লেবাননের দক্ষিণের রমেশ অঞ্চলে ড্রোন হামলায় জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং লেবানিজ একজন দোভাষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইসরায়েলি একটি ড্রোন থেকে ওই হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে। ইসরায়েলের সেনাবাহিনী ওই অভিযোগ অস্বীকার করেছে। আহতদের চিকিৎসা চলছে এবং হামলার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও ইউএন মিশন থেকে জানানো হয়েছে। গাজা যুদ্ধ হওয়ার পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননের প্রভাবশালী গ্রুপ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর নিয়মিত গোলা বিনিময় চলছে। ইউএন মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাদের একটি পর্যবেক্ষক দল ইসরায়েল ও লেবাননের দক্ষিণাঞ্চলের মধ্যে জাতিসংঘের টেনে দেওয়া বিভাজন রেখা ব্লু লাইন ধরে পায়ে হেঁটে পাহারা দিচ্ছিল। সে সময় একটি গোলা ওই দলটির কাছে গিয়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। এভাবে শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলাকে ওই বিবৃতিতে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করা হয়েছে। আহত পর্যবেক্ষকরা কোন দেশের নাগরিক বা তাদের বর্তমান অবস্থার বিষয়ে কোনো তথ্য ওই বিবৃতিতে জানানো হয়নি। তবে দলটির সঙ্গে লেবাননের যে দোভাষী ছিলেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে একটি ব্যস্ত বাজারের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 7 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মুসলমানদের পবিত্র রমজান মাসে রাতের বেলা কেনাকাটা করতে আসা মানুষের ভিড় যখন সর্বোচ্চ ছিল, ঠিক সেই সময়ে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। আরব জনগোষ্ঠী অধ্যুষিত শহরটি তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত। 2 বছর আগে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পর থেকে শহরটি শান্তই ছিল। সিরিয়ার উত্তর পশ্চিমের সীমান্ত এলাকার শহরগুলোতে সম্প্রতি ভিড়ের মধ্যে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। কায়রোতে রোববার থেকেই ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হচ্ছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মিশরের একটি টেলিভিশন স্টেশন। গাজা যুদ্ধের 6 মাস হতে চলেছে। এই সময়ে ইসরায়েলের অভিযানে গাজা জুড়ে চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। ছোট্ট এই ভূখণ্ডটির প্রায় 23 লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব থেকে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে যুদ্ধরত সব পক্ষের উপর চাপ বাড়ছে। হামাস এবং ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি চায়, তবে নিজ নিজ শর্তে। নিজেদের অবস্থান থেকে কেউই পিছিয়ে আসতে রাজি না হওয়ায় এমনকি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়াও এখন কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা রোববার কায়রোতে তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে হামাসের একজন কর্মকর্তা বলেছেন, তারা কায়রোর মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধি দলের আলোচনা ফলাফল কী আসে তা দেখার অপেক্ষায় রয়েছেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় 6 সপ্তাহ ইসরায়েলের অভিযান স্থগিত রাখার বিনিময়ে হামাসের হাতে এখনও জিম্মি 130 ইসরায়েলের মধ্যে 40 জনকে মুক্তির বিষয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস নেতা এবং বলিউড অভিনেতা রাজ বব্বরের বিরুদ্ধে 28 বছর আগে হওয়া একটি মামলার সাজা স্থগিত করেছে এলাহাবাদ হাইকোর্ট। 1996 সালে ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের সময় এক নির্বাচনী কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজ বব্বরের বিরুদ্ধে ওই মামলা হয়। মামলাটি করেছিলেন পোলিং কর্মকর্তা কৃষ্ণা সিং রানা। ওই সময় রাজ বব্বর সমাজবাদী পার্টির নেতা ছিলেন। ওই মামলায় 2022 সালের জুলাই মাসে বব্বরকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দিয়েছিল একটি ম্যাজিস্ট্রেট আদালত। ওই রায়ের বিরুদ্ধে সেশন কোর্টে আপিল করেন বব্বর। তখন সেশন কোর্ট রাজ বব্বরের আপিল আবেদন গ্রহণ করে তাকে জামিন দিলেও ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়। সেশন কোর্টের রায়ের বিরুদ্ধে 71 বছর বয়সী বব্বর আপিল আদালতের দ্বারস্থ হন। শুক্রবার আপিল আদালতের রায়ে বলা হয়, যেহেতু বব্বর 5 বারের এমপি এবং নির্বাচন কমিশন সম্প্রতি ভারতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তাই রাজ বব্বরের জন্য বর্তমান আবেদন জমা দিতে পারা খুবই গুরুত্বপূর্ণ এবং আদালত এর গুরুত্ব অস্বীকার করতে পারে না। বব্বরের সাজা স্থগিতের আদেশ দেওয়ার পাশাপাশি আপিল আদালত থেকে রাজ্য সরকারকে এই মামলায় কাউন্টার এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছে। আগামী 1 মে এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। চীনা টেক জায়ান্ট শাওমির নতুন সেডান মডেলের বিদ্যুৎচালিত গাড়ি SU7 এর আনুষ্ঠানিক উন্মোচিত হয়েছে এবং বিক্রি চালু হওয়ার মাত্র 27 মিনিটের মধ্যেই গাড়িটির 50,000 ইউনিটের অর্ডার এসেছে। গত বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় রাত 10টায় বিক্রি শুরু হয়।
শাওমির প্রথম বিদ্যুৎচালিত গাড়িটি চীনে অন্তত $29,874 থেকে $41,497 মধ্যে বিক্রি হবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও লেইজুন। গাড়িটির সর্বনিম্ন মূল্য টেসলার মডেল 3 সেডান থেকে প্রায় $4,000 কম। SU7 গাড়িটির স্ট্যান্ডার্ড সংস্করণে স্টার্টিং রেঞ্জ বা সর্বনিম্ন রেঞ্জ রয়েছে 700 কিলোমিটার। একে টেসলার মডেল 3 এর লং রেঞ্জ সংস্করণের চেয়েও ভালো দাবি করেছেন কোম্পানির সিইও।